হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পাঁচির পাঠশালা। তো আজকে আমরা আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসি। তো ম্যাথের এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে। তো এই ভিডিওয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যেমন দেখো, যদি এই সংখ্যাগুলো তোমরা সামনে দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই সংখ্যাগুলোর বর্গ যদি বের করতে বলে, তাহলে তোমাদের হঠাৎ করে মনে হতে পারে যে এগুলোর বর্গ বের করতে অনেকটা সময় লাগবে বা অনেকটা সময় সাপেক্ষ। তো এরকম মনে হবে না যে যদি এগুলো অঙ্কর কোনো শর্টকাট ট্রিক্স যদি থাকতো তাহলে কত মজা আসতো এগুলো অঙ্ক করতে? তো হ্যাঁ, আজকে আমরা এই ভিডিওগুলো নিয়েই আলোচনা করব। তো এগুলো ভিডিওর যে শর্টকাট ট্রিক্স রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব, যার ফলে এই সংখ্যাগুলোর আমরা কি করব, বর্গ খুব সহজেই বের করতে পারবো। তো আজকে আমাদের বিষয় এটাই যে আমরা একই সংখ্যা একাধিকবার থাকলে কি করে তার বর্গ নির্ণয় করব। মানে একই সংখ্যা যে বারবার যদি থাকে তাহলে সেটার বর্গ কি করে নির্ণয় করব, আজকের বিষয় হচ্ছে আমরা এটাই। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করব। তার আগে বলে রাখি, এই চ্যানেলে বিভিন্ন রকম যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে তার জন্য যে প্র্যাকটিস সেট, সেগুলো কিন্তু আমাদের প্লেলিস্টে আপলোড করা হচ্ছে। তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সেগুলো প্র্যাকটিস অবশ্যই করবে, সেগুলো তোমাদের যে আগামী পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু অনেক সাহায্য করবে। এবং আমি বলে রাখি যে আমাদের এই যে ইন্টারেস্টিং ভিডিও এবং প্র্যাকটিস সেটগুলো পেতে তোমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা যে বেল আইকনটি আছে সেটা প্রেস করে রাখবে, যাতে তোমরা কোনো রকম এরকম ভিডিও মিস না করো। তো চলো আজকের পাঠ আমরা শুরু করি। তো দেখো, প্রথমে কি আছে যে আজকে আমরা আলোচনা করব এই যে সংখ্যাগুলো, যেমন দুটো এক, তিনটে এক বা চারটে এক বা পাঁচটা এক, এই যে সংখ্যাগুলো রয়েছে এদের প্রত্যেকটারই কি আমরা বর্গ যখন আমরা বের করব সেই বর্গগুলো আমরা কি করে বের করব। তো এখানে আমাদের যখন দুইয়ের যদি সংখ্যাগুলো থাকে তাহলে এই সংখ্যাগুলো আমরা কি করে বের করব। তো তিনের সংখ্যার ক্ষেত্রেও বা চার বা পাঁচ বা ছয় সাত এরকম প্রত্যেকটা সংখ্যার আমাদের যদি বর্গ থাকে তাহলে আমরা বর্গগুলো কি করে বের করব। ঠিক আছে, তোমরা আজকে আমরা এটাই দেখব যে এগুলোর বর্গ আমরা কি করে বের করব। তো চলো আমরা এক এক করে প্রত্যেকটাই দেখে নিই। তো প্রথমে দেখো আমাদের কি আছে, একের সংখ্যাগুলো। তো একের সংখ্যাগুলো আমরা বর্গ কি করে করব। তো যেমন প্রথমে আছে আমাদের এগারো, তাহলে এগারোর যে আমাদের যদি বর্গ থাকে তাহলে আমরা কি করে বের করব। তারপরে একশো এগারো আমরা আগে তুলে নেই যে কি করে হচ্ছে, যে প্রত্যেকটা সংখ্যাই যে আছে আমাদের এগুলো যদি বর্গ বের করতে বলে আমরা কি করে বের করব। তো দেখো আমাদের এখানে কতগুলো এক আছে, দুটো এক আছে, তাই না? তাহলে আমরা কি করব, একবার ছোট থেকে বড় যাব, একবার অ্যাসেন্ডিং অর্ডার আর একটা ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোটোতে আসবো। যেমন আমরা এখানে কি এক থেকে শুরু হয়েছে, তো আমরা এখানে এক দুই পর্যন্ত লিখব। কেন? কারণ এখানে কতগুলো এক আছে, দুটো এক, তার জন্য আমরা এক থেকে দুই লিখলাম। তাহলে একদম ছোট থেকে বড় গেলাম, বড় থেকে বা দুই থেকে আমরা কি করব, আবার ডিসেন্ডিং অর্ডারে আসবো, মানে দুই থেকে আবার ছোটোতে আসলে এক। তাহলে এটা হয়ে যাবে আমাদের কিন্তু এগারোর বর্গ। তাহলে আমরা এরকমভাবে খুব সহজেই কিন্তু বের করতে পারবো। একই রকমভাবে যদি আমরা এখানে করি একশো এগারোর, তাহলে এখানে কতগুলো এক আছে, তিনটে এক, তাহলে আমরা এক দুই তিন লিখব, ছোট থেকে বড় গেলাম, আর বড় থেকে ছোট তিনের পরে কত, দুই, তারপরে আবার এক। তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেলে একশো এগারোর বর্গ। তো আমি আশা রাখবো যে তোমরা এই যে আমাদের এক হাজার একশো এগারো এটার বর্গ তোমরা কত হবে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর এখানে কতগুলো আছে, এখানে আমাদের আছে ছটি এক, তাহলে আমরা কী লিখবো, এক দুই তিন চার পাঁচ ছয়। এবার ছয় ছোট থেকে বড় লিখলাম, এবার বড় থেকে ছোট, ছয়ের পরে পাঁচ চার তিন দুই এক। তো এটা কিন্তু হয়ে গেল আমাদের এটার বর্গ। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু আমরা খুব সহজেই এগুলো সংখ্যার বর্গ বের করতে পারবো। আমাদের কি মনে রাখতে হবে, একবার ছোট থেকে বড়, ছোট থেকে বড়, ছোট থেকে আমাদের বড়, তাই না? আমাদের ছোট থেকে বড় যেতে হবে, আর একবার বড় থেকে ছোট, তাই না? এই যে সূত্রটা যদি আমরা ফলো করি বা এই সিকোয়েন্সটা ফলো করলে কিন্তু আমরা খুব সহজে একের যে সংখ্যাগুলো সেগুলোর বর্গ বের করতে পারবো। ঠিক আছে, পরে দেখো কি আছে, যে আমাদের তিনের যে এখানে আমাদের দুটো তিন, এবার এখানে চারটে তিন, এখানে হচ্ছে আমাদের পাঁচটা তিন, এখানে আমাদের ছটা তিন, এগুলোর বর্গ কী করে বের করব। এবার তোমাদের মনে হতে পারে যে আমরা একটু আগে দেখলাম যে দুইয়ের বর্গ কী করে বের করব বা চারের বর্গ কী করে বের করব। আমরা পরপর এভাবে না করে আমরা এক, তারপরে হচ্ছে তিন, তারপরে ছয় এবং নয়, এই যে চারটা সংখ্যা আছে এগুলো সংখ্যা দিয়ে গঠিত একাধিক ভার যদি থাকে তাহলে সেগুলোর বর্গ কী করে করে এটা একটা নিয়মে দেখব। এবং পরবর্তীকালে আরেকটা নিয়মে দেখব যে এই যে দুই, এই দুইয়ের নিয়ম, চারের নিয়ম বা পাঁচের নিয়ম, ছয়ের নিয়ম সঙ্গে এই নিয়মগুলো কিন্তু ওই নিয়মে আমরা করতে পারবো।
তো এখানে আমরা একটা নিয়ম দেখছি, পরবর্তীকালে আমরা আরেকটি মজাদার নিয়মে কিন্তু এগুলো করব। তাহলে আমরা দেখি, তো দেখো এখানে আমাদের কী আছে, তিনটে মানে দুটো তিন, তাই না? এর আমরা বর্গ কী করে করবো? এক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, আমাদের এখানে কটা তিন আছে, দুটো তিন, তাহলে আমরা তিনের যদি বর্গ করি তাহলে তিনের বর্গ হচ্ছে নয়, এবং আমাদের এখানে দুটো তিন রয়েছে, তার জন্য আমরা কী করবো, তিন তিরিকা নয়, নয় থেকে আমরা যদি এক বাদ দেই তাহলে হয়ে যাবে আমাদের কত, আট, এবং আমাদের কত, তিন তিরিকা নয়, আর যদি আমরা এক যোগ করি তাহলে আমাদের হয়ে যাবে দশ। তাহলে আমরা কী করলাম, তিনের বর্গ দুটো গুণ করে আমরা এক বিয়োগ করলাম, তারপরে দুটো গুণ করে এক যোগ করলাম, তাহলে আমাদের হয়ে গেল তেত্রিশের বর্গ কত, 1089। এটা যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু আমরা বাকিগুলো আমরা করতে পারবো। যেমন এখানে আমাদের কটা আছে, চারটা তিন রয়েছে, তারপরে পাঁচটা তিন, তারপরে আছে ছটা তিন, তাই না? এগুলোর বর্গ আমরা কি করে করব? তাহলে খুব সহজেই আমরা করতে পারি। এখানে যেটা জিনিস মনে রাখতে হবে আমাদের, এখানে শূন্য, এই যে শূন্যটা রয়েছে এবং এই যে নয়টা রয়েছে, এটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে শূন্য আর এখানে নয়টা লিখে দিই। এবার আমাদের কাজ কি, এখানে আমাদের কটা নয় রয়েছে, সরি কটা তিন রয়েছে, আমাদের এখানে চারটা তিন রয়েছে, তাহলে আমাদের চারটা তিন রয়েছে, এক্ষেত্রে আমরা কি করব, একটা তিন আমরা অবশ্যই বাদ দিয়ে দিব, ঠিক আছে? বাদ দেওয়ার পরে আমাদের কটা থাকবে, তিনটে তিন। তাহলে আমরা কি করব, যে এখানে যে আমাদের সংখ্যাটা রয়েছে এই যে আট আর এক, তাহলে আমাদের এখানে হয়ে যাবে তিনটে এক, আর আট কটা হবে, তিনটে, ঠিক আছে? তাহলে আমরা এটা হয়ে যাবে এই যে সংখ্যাটা রয়েছে এটার বর্গ। কি করে করলাম, আমাদের শূন্য আর এই যে একক, এবং আমাদের কি এই যে আমাদের কি শতকের স্থানটা যে আছে এটা কোনো পরিবর্তন হবে না, বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো আমাদের কতবার করে হবে, একটা সংখ্যা বাদ দিয়ে যতগুলো সংখ্যা থাকবে ততবার করে আমরা একটা সংখ্যাই লিখবো, ঠিক আছে? একই রকমভাবে যদি তোমরা এটা করো তাহলে কত আসবে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা আমরা করি, এখানে আমাদের ছটা তিন রয়েছে, তাহলে আমরা কি করব, এখানে শূন্য লিখবো এবং এখানে নয় লিখবো, তাই না? এবং আমাদের কি, এখানে ছটা তিন থেকে যদি আমরা একটা তিন বাদ দিই তাহলে আমাদের কটা তিন থাকবে, পাঁচটা তিন, তাহলে আমরা কী লিখবো, পাঁচটা এক আর এখানে পাঁচটা আট। তাহলে এটা হয়ে গেল আমাদের এই সংখ্যার কিন্তু বর্গ। তাহলে আমরা খুব সহজেই এইভাবে মনে রাখতে পারবো, শুধু আমাদের এই জিনিসটা বা তেত্রিশের বর্গ যদি মনে রাখি তাহলে আমাদের বাকিগুলো কিন্তু আমরা খুব সহজেই করে নিতে পারবো, ঠিক আছে? পরবর্তী দেখো আমরা কি করব, ছয়ের নিয়ম একটু আগেই বললাম, যে ছয় যদি একাধিকবার থাকে সেক্ষেত্রে আমরা কী নিয়মটি অ্যাপ্লাই করব। দেখো যদি আমাদের ছয় একাধিকবার থাকে তাহলে আমরা এক্ষেত্রেও কী মনে রাখবো, এই ছেষট্টির বর্গটা মনে রাখবো, যার ফলে আমাদের এই যে তিনটে ছয়ের বর্গ, চারটে ছয় এটার বর্গ, এবং এখানে কটা রয়েছে, সাতটা ছয়, তাই না? তাহলে এটার বর্গ আমাদের কত হয়ে যাবে। তাহলে আমরা এখানে কী করব, একই রকমভাবে এখানে আমাদের কি মনে কি ছত্রিশ ছেষট্টির বর্গ করতে হবে, তাহলে ছয় ছয় ছত্রিশের ছয়, আমরা এখানে লিখলাম ছত্রিশের ছয়, তারপরে কত আছে, এখানে আমাদের ছয় ছয় ছত্রিশ, আর ছত্রিশ আমাদের কী আছে, ছত্রিশ থেকে এক বিয়োগ করলে আমাদের কত হয়, পঁয়ত্রিশ, তাহলে হচ্ছে পাঁচ লিখলাম, আগে থাকলো তিন, আমাদের কী হচ্ছে এবার ছত্রিশ, আর হচ্ছে আমরা কী করব, এর সঙ্গে দশ যোগ করে তিন বিয়োগ করবো, মানে আমাদের এখানে যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এখানে হয়ে যাবে 43, তাহলে আমরা কী করব, 43 56, এই সংখ্যাটা যদি আমরা মনে রাখি তাহলেই কিন্তু আমরা এই বাকিগুলো খুব সহজেই করতে পারবো, ঠিক আছে? তোমরা যদি করো তাহলে এটা আমাদের কী করতে পারো, যে ছয় থেকে আমাদের কি এখানে অর্ধেক তিন, এখানে ছয়ের থেকে দুই বিয়োগ, তাহলে তবুও কিন্তু তোমরা এটা মনে রাখতে পারবে। দেখো আমাদের এটা এবার কী করে করবো, এক্ষেত্রে আমরা এই তিন আর এই ছয়টাকে কিন্তু কোনো রকম পরিবর্তন করব না। তাহলে আমাদের কী হয়ে যাবে, এখানে তিনটে ছয় আছে, তাহলে তিনটে ছয় থেকে আমাদের একটা ছয় আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কটা থাকবে, দুটো ছয়, তাহলে আমাদের কি এখানে চার কটা হবে, দুটো, তারপরে তিন, পাঁচ কতবার হবে, দুইবার, তারপরে ছয়, তাহলে এখানে আমাদের চারটে ছয়ের কত হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা এটা কত হচ্ছে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? কীভাবে হচ্ছে, আমরা শুধু প্রথমের সংখ্যাটা এবং শেষের সংখ্যাটা কতবার লিখবো, যতবার এটা রয়েছে তার থেকে একবার কম বা কম করে আমরা ওই সংখ্যাটাই ততবার লিখবো, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা কমেন্ট সেকশনে কত হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে।
এবার দেখো 9 এর ক্ষেত্রে কি হবে, 9 এর ক্ষেত্রেও কিন্তু আমাদের একই রকম হবে, যেখানে আমাদের 99 এর শুধু আমাদের বর্গটা মনে রাখতে হবে। 99 এর বর্গ হচ্ছে আমাদের 81 0, আর এটা হচ্ছে 99 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয়ে যাবে আমাদের 98। তাহলে এটা যদি আমরা মনে রাখি এক্ষেত্রে কিন্তু আমরা করতে পারবো যে কোনো বার। যদি আমরা মনে করো এখানে আমাদের 5টা 9 রয়েছে বা 4টা 9 রয়েছে, 4টা 9 করলে আমরা কী করে করব, এখানে আমাদের আমাদের কি 8, আর আমাদের কি 1টার কোনো রকম পরিবর্তন হবে না। তাহলে আমাদের কী করতে হবে, এইখানে 4টা 9 রয়েছে, 4টা 9 থেকে যদি আমরা 1টা 9 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কটা নয় থাকবে, 3টে 9, অর্থাৎ আমাদের এই 9টা কতবার বসবে, 3 বার। তারপরে আমাদের কি 8 8ই বসবে, 0টা কতবার বসবে, আমাদের 0টা বসবে 1 2 1 বার 2 বার 3 বার। তাহলে আমাদের 0টা বসবে 3 বার, সঙ্গে আমরা 1টা কিন্তু লিখে রাখবো, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে এগুলো সংখ্যার বর্গ, ঠিক আছে। তাহলে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর বর্গ কত হবে সেটা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এবার তো দেখলাম আমরা এই নিয়মটা, আরেকটা আমরা মজাদার নিয়মভাবে দেখব, যেখানে আমরা 11-র বেস ধরে করব। 11-টা আমরা কত করলাম, 121, তাই না? এটাই আমরা বেস ধরে করব। যেমন যদি আমরা দেখো এখানে কত আছে, 222, 222টা আমরা কি করে করতে পারি, 222-এর বর্গটাকে আমরা কি করে করতে পারি, যে এটা আমরা 2, এটা বর্গ গুণ আমাদের কি 111, এটা বর্গ যেটা আসবে সেটাই। এখানে আমাদের কতগুলো আছে, 3টে 2 রয়েছে, আমরা 3টে 1 রেখেলাম, 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটাই পাবো। তার জন্য আমরা এই 2টাকে আলাদা করলাম এবং 111টাকে আলাদাভাবে বর্গ করে লিখবো, যা আসবে আমাদের উত্তর সেম আসবে। তাহলে এটা হচ্ছে 4, আর 111-র বর্গ আমরা জানি যে 111-র বর্গ কত আসবে আমাদের, 1 2 3, আর 3-এর পরে ছোট 2 1। তাহলে আমরা এটার বর্গ কত আসবে, 4 1 কে 4 4 2 হচ্ছে 8, 4 3 4 12 2, হাতে থাকলো 1, 4 2 8 1 কে 9, 4 1 কে 4। তাহলে এটা হয়ে যাবে আমাদের 222-এর বর্গ কত, 49,284, ঠিক আছে। তাহলে এভাবেই কিন্তু আমরা বাকিগুলো কিন্তু অবশ্যই করতে পারবো, কোন বেসটা ধরে, এই বেসটা ধরে। যেমন মনে করো এখানে 5টা 2 রয়েছে, ঠিক আছে, এটার বর্গ আমরা কি করে করব, সেম আমরা কি করব, 2-এর বর্গ করব গুণ আমাদের কতবার বসবে, কয়টা 2 রয়েছে, 5টা 2, তাহলে 5টা আমরা 1 লিখবো, ঠিক আছে, এর বর্গ। একই রকমভাবে এটা হচ্ছে 4 গুণন, এখানে আমাদের কি এটা গুণ 5টা 1 আছে, তার মানে 1 2 3 4 5 4 3 2 1। এবার গুণ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে তোমাদের কি এটার বর্গ, ঠিক আছে। এটার সঙ্গে এটা গুণ আমরা খুব সহজেই করতে পারবো। তাহলে এভাবে কিন্তু এই বেসটা ধরে এগুলো সংখ্যার বর্গ আমরা করতে পারবো। একই রকমভাবে যদি তোমরা 3-এরগুলো দেখো বা 4-এরগুলো দেখো, তো দেখো এখানে আমাদের কি 3টে 3 রয়েছে, এটার বর্গ কি করে করব, একই রকম। তাহলে আমাদের কি এখানে 3-এর বর্গ করতে হবে, সঙ্গে আমাদের কি 3টে 3 রয়েছে, আমরা 3টে 1 লিখে স্কেয়ার করে দেবো। তাহলে হচ্ছে আমাদের 9 গুণ আমাদের 111টাকে আমরা যদি করি তাহলে হচ্ছে 1 2 3 2 1, তাই না? তাহলে 9 1 কে 9, 9 2 18, 8, হাতে গেলো 1, 9 3 9 27, যাদেরকে 28-এর 8, হাতে গেলো 2, 9 2 18, 2 20, 0 হাতে গেলো 2, 9 1 কে 9, 2 11। তাহলে আমাদের কত হয়ে যাবে, 11 0 8 8 9, এটা হয়ে যাবে আমাদের 333-এর বর্গ, ঠিক আছে, যেগুলো আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। সেরকম 4 থাকুক, একই রকমভাবে 4 গুণ আমাদের কি 1 2 3 4, এটার দুটোরই বর্গ, তাহলে আমরা করতে পারবো 16 ইন্টু আমাদের কি 1 2 3 4 3 2 1, ঠিক আছে। এটা তাহলে আমরা গুণ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে। একই রকমভাবে 5-এরটাও করবো, এবং পরবর্তীতে দেখো এখানে 6 আর 7 রয়েছে এবং 9 রয়েছে, সেগুলো কিন্তু আমরা একই রকমভাবে করবো। যেমন এখানে 7 রয়েছে, 7-এর স্কোয়ার গুণ আমাদের 4টে 7 রয়েছে, 4টে 1-এর স্কোয়ার, যেটা আসবে 49 গুণন 1 2 3 4 3 2 1। তাহলে গুণ করে যেটা আসবে সেটাই হয়ে যাবে এটার বর্গ। এবং একই রকমভাবে যদি এটা করি তাহলে কিন্তু আমাদের কত হয়ে যাবে, এটাই কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের 9 গুণন কি করব, 9-এর স্কোয়ার গুণন হচ্ছে 1 2 3 4 5, এটার স্কোয়ার। তাহলে 9 9 81 গুণন আমাদের কত হয়ে যাবে, 1 2 3 4 5 4 3 2 1। তাহলে গুণ করে যেটা আসবে সেটাই কিন্তু আমাদের হয়ে যাবে এটার বর্গ। তাহলে এভাবে কিন্তু আমরা
जेको संख्यार वर्ग बेर करते ही पारबो जदि एक ही संख्या बार बार थाके से क्षेत्र में एटाई करब। ठीक है, तेल ये दुटो नियम आशा करी तुम्हारा बुझते परले। जदि ये नियम तुम्हारा बुझते कोथाओ असुविधे है तेल तुम्हारा कमेंट सेक्शने अवश्य जानाबे, सेटा निये आमरा तुम्हारे काछे एक्सट्रा भिडियो बनाबो तुम्हारे जन्य। ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে বা তোমরা ভিডিওটাকে যদি এনজয় করো তাহলে ভিডিওটি অবশ্যই লাইক এবং কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাদের কি অনেকটা অনুপ্রেরণা জাগিয়ে তোলে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।